রাজনৈতিক বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। আর অধিক পরিচয় মানুষের আসল পরিচয় হারিয়ে যায়, সেজন্য আমার নামের আগে কৃষকরা যে সমস্ত বিশেষণ ব্যবহার করেছিলেন তার কোনোটাই যোগ্য আমার নেই। আমার একমাত্র পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির কর্মী। আপনাদের এই ভগবানপুর, কটাসপুর, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় গত 30 বছর আগে থেকে আমি ঘোরাফেরা করেছি নিজেদের সীমিত রাজনৈতিক। এই মাটি আমার চেনা, এখানকার মানুষগুলো আমাকে চেনা। চেষ্টা করেছি সংঘবদ্ধ করতে, মানুষকে আরো বেশি করে আমাদের পতাকার তলে সামিল করতে, কিন্তু পারিনি, ব্যর্থ করেছি। দুটো লোকসভা আসলে পূর্ব মেদিনীপুর থেকে একটাও আমরা জয়ী হই। বহু জায়গায় আমাদের যারা সমর্থন করেছিলেন তারা বুথ পর্যন্ত পৌঁছতে পারেনি, যারা বুথ পর্যন্ত পৌঁছেছিলেন তারা কোনো কোনো থেকে বাদ করে দেওয়া, কিন্তু তারপরেও এ অঞ্চলের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে, সমর্থন করেছে, সহযোগিতা করেছে, অর্থ সাহায্য করেছে, আমাদের মনে বল জুগিয়েছে। ভবিষ্যৎটা যে আমাদেরই, এই বিশ্বাসটা আমাদের মনের পক্ষে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আজকের পুজো ফল আর জলের পুজো, আজকের পুজো এই বৃষ্টি স্নাত হয়েও রৌদ্রদগ্ধ হওয়ার পরেও এত কষ্ট, এত যন্ত্রণা, এত আর্থিক অস্বচ্ছলতার পরেও আমাদের শ্রমিকরা আজকের দিনে মালিক শ্রেণীর সঙ্গে সংঘর্ষ ভুলে এক হয়ে যান। আজকের দিনটা বিভাজনের দিন নয়, আজকের দিন সমন্বয়ের দিন, আজকের দিন নিজের মতো করে আনন্দ করার দিন। তাই আনন্দ করুন, ফুর্তিতে থাকুন, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু ফুর্তির পরিমাণটা একটু কম থাকে যেন, বেশি হলে শরীর খারাপ করবে, পরিবারের অসুবিধা হবে, কিন্তু নিজের মতো করে আনন্দ করুন। ধন্যবাদ সবাই। উপস্থিত সমস্ত রাজনৈতিক বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই।
আমাদের পরিচয় মানুষের আসল পরিচয় হারিয়ে যায়। সেজন্য আমার নামের আগে কৃষকরা যে সমস্ত বিশেষণ ব্যবহার করেছিলেন তার কোনোটাই যোগ্য আমাদের। আমার একমাত্র পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির কর্মী। আপনাদের এই ভগবানপুর, পটাশপুর, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় গত 30 বছর আগে থেকে আমি ঘোরাফেরা করেছি নিজেদের সীমিত রাজ্যের। এই মাটি আমার চেনা, এখানকার মানুষজন আমাদের চেনা। চেষ্টা করেছি সংঘবদ্ধ করতে, মানুষকে আরো বেশি করে আমাদের পতাকার তলে সামিল করতে, কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি। দুটো লোকসভা আসনে পূর্ব মেদিনীপুর থেকে একটাও আমরা জয়ী হয়েছি। বহু জায়গায় আমাদের যারা সমর্থন করেছিলেন তারা বুথ পর্যন্ত পৌঁছতে পারেনি, যারা বুথ পর্যন্ত পৌঁছেছিলেন তারা কোনো কোনো থেকে বাদ করে দেওয়া, কিন্তু তারপরেও এ অঞ্চলের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে, সমর্থন করেছে, সহযোগিতা করেছে, অর্থ সাহায্য করেছে, আমাদের মনে বল জুগিয়েছে। ভবিষ্যৎটা যে আমাদেরই, এই বিশ্বাসটা আমাদের মনের পক্ষে প্রতিষ্ঠা করতে সাহায্য। আজকের পুজো আনন্দের পুজো, আজকের পুজো ফল আর জলের পুজো, আজকের পুজো এই বৃষ্টি স্নাত হয়েও রৌদ্রদগ্ধ হওয়ার পরেও এত কষ্ট, এত যন্ত্রণা, এত আর্থিক অসচ্ছলতার পরেও আমাদের শ্রমিকরা আজকের দিনে মালিক শ্রেণীর সঙ্গে সংঘর্ষ ভুলে এক হয়ে যান। আজকের দিনটা বিভাজনের দিন নয়, আজকের দিন সমন্বয়ের দিন, আজকের দিন নিজের মতো করে আনন্দ করার দিন। তাই আনন্দ করুন, ফুর্তিতে থাকুন, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু ফুর্তির পরিমাণটা একটু কম থাকে যেন, বেশি হলে শরীর খারাপ করবে, পরিবারের অসুবিধা হবে, কিন্তু নিজের মতো করে আনন্দ করুন। ধন্যবাদ সবাই।